আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ধরুন আপনার কাছে 2 লাখ টাকারও কিছু কম টাকা আছে, কিন্তু আপনি খুব সুন্দর একটি বাইক কিনতে চান। যে বাইকটি দেখতে হবে খুব সুন্দর, স্মার্ট লুকিং এবং গতি হবে খুব ভালো। তো এই যদি আপনার চাহিদা হয়, তাহলে এই বাইকটি আপনার জন্য, অ্যাপাচি 4B 160cc। আজকে এই বাইকটি রিভিউ দেবো আমি। তো আমি আগেই বলে নিচ্ছি, আমি বাইক স্পেশালিস্ট না। আমি বাইকটি চালানোর পর আমার যেসব সুবিধা অসুবিধাগুলো ফিল হয়েছে, আমি সেইগুলো বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা হলো বাইকটির মনিটর নিয়ে। তো চলুন মনিটর চালু করা যাক। এটি হচ্ছে খুব সুন্দর দেখতে স্মার্ট একটি মনিটর, ডিজিটাল। তো মনিটরের সর্ব বাম থেকে শুরু করি। বামে আছে একটি ঘড়ি, এটা খুবই প্রয়োজনীয়। ঘড়িটা আমার বাইক চালানোর সময় খুব কাজে লাগে। এরপর হচ্ছে ফুয়েল মিটার। এরপর একদম ডানে হচ্ছে বাইকের কত কিলোমিটার চালানো হয়েছে, এবং মাঝখানে হচ্ছে মাইল মিটারটি, গাড়ির স্পিড যেটা শো করবে, আর উপরে আরপিএম যথারীতি আছে। আর মনিটরের ভিতরে একদম নিচের দিকে আছে ইন্ডিকেটার সাইন, ইন্ডিকেটার। তারপর এখানে এবিএসের সাইন আছে, তারপর হেডলাইটের সাইন আছে, নিউট্রালের সাইন আছে, একদম ডান পাশে আছে ডান পাশে ইন্ডিকেটার। তো এই হচ্ছে মনিটরের সব জিনিসগুলো। এরপরে চলুন ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। বাইকটিতে ব্যবহার করা হচ্ছে BS6 টাইপের একটি ইঞ্জিন, যেটি 159.7 cc, টর্ক হচ্ছে 14.73 Nm। বাইকটিতে একটি কিক আছে আমরা দেখতে পাচ্ছি। কিকটি থাকা খুবই জরুরি আসলে বাইকের জন্য। শীতের সময় অথবা বৃষ্টির সময় কিক না থাকলে অনেক সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে। তো যেটা বলছিলাম, টর্ক এবং অ্যাক্সেলারেশন এই বাইকটির সবচেয়ে স্পেশাল দিক। আপনি খুব কম সময়ে এই বাইকে গতি 100-এর কাছাকাছি, অর্থাৎ 80-90 তুলে ফেলতে পারবেন এই টর্ক আর অ্যাক্সেলারেশনের কম্বিনেশনের কারণে। বাইকে 5টা গিয়ার আছে। হাইয়েস্ট স্পিড হচ্ছে 110 থেকে 116, এটা কাগজপত্রের কথা, আসলে গতি অনেক বেশি ওঠে। এটি হচ্ছে এই বাইকের হিডেন সিক্রেট। এটা আসলে চালানোর সময় খুব মজা লাগে, যখন চালাবেন বুঝবেন। এখন কথা বলবো বাইকের একটি সমস্যা নিয়ে, এই হাইড্রোলিকের ব্যাপারে। এই বাইকটি সিঙ্গেল ডিস্ক একটি বাইক, পিছনে ড্রাম ব্রেক। তো এই বাইকটির যে হাইড্রোলিকটা, এই হাইড্রোলিক ডিস্কটা আমার খুব বেশি পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়েছে ডিস্কটা একটু সুন্দর হতে পারতো। আর এর ABS চ্যানেলটা, যেখানে যদি ABS নেই, এই চ্যানেলের এই জায়গাটা আগের ভার্সনের মতো নেই, এখানে খুব চিকন। এই চিকনের কারণে আসলে আমি আগেও বলেছি, বাইকের গতি অনেক বেশি হলে যখন হঠাৎ ব্রেকের প্রয়োজন হয়, তখন এই জায়গাটা দিয়ে কতটা গতি রোধ করা সম্ভব হবে সেটা আসলে আমি সন্দেহ পোষণ করছি। আর পিছনে এই ড্রাম ব্রেকের তো এজুজাল যেমন হয়ে থাকে সাধারণ তেমনই, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তবে যেহেতু বাইকটা অনেক জোরে স্পিডে ছুটতে পারে, সেহেতু বাইকটা অনেক দ্রুত থামার ক্ষমতা থাকা উচিত, তাহলে অ্যাক্সিডেন্ট অনেক কম হয়। এবার কথা বলবো বাইকের চাকা নিয়ে। বাইকে আছে সামনের চাকাটা 90/90 রেশিওর, আর একটু মোটা হলে ভালো হতো, তবে এটা মোটামুটি ঠিকই আছে, খুব বেশি সমস্যা হয় না। তবে বাইকের ভিতরে চাকা যে জিগজ্যাগটা, এটা আমার খুব বেশি ভালো লাগে নাই। এছাড়া ওভারঅল চাকা ঠিকই আছে, রিম ঠিক আছে, বিল্ড কোয়ালিটি খুব বেশি খারাপ মনে হয়নি নর্মালি। আর পিছনের চাকাটা আগের থেকে একটু বেটার করেছে। পিছনের চাকার সাইজ হচ্ছে 130/70। তো আমার কাছে এখানে আর একটু বেশি হলে ভালো হতো, 140 হলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হতো। তবুও খুব বেশি সমস্যা হয় না, চাকার গ্রিপ মোটামুটি ভালোই, জিগজ্যাগটা ভালো লেগেছে আমার কাছে, চাকার উপরে জিগজ্যাগটা। এছাড়া আরটিআর গাড়ি যে সমস্যাটা হয়, যে অনেক স্পিডে থাকে, ব্রেক করতে গেলে স্কিড করে, তো সেই জন্য চাকাটা যদি একটু মোটা হতো, তাহলে সেক্ষেত্রে ভালো হতো। আর এছাড়াও ওভারও সব কিছু ঠিক আছে। এবার কথা বলবো বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে। এটি 12 লিটারের, মাইলেজ 45 থেকে 55 পর্যন্ত। আসলে মাইলেজটা নির্ভর করে আপনি কীভাবে বাইক চালাচ্ছেন তার উপরে। তো বাইকের একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, এই ট্যাঙ্কিটি অনেক বড় হওয়ার পরেও এই ট্যাঙ্কির সাথে হ্যান্ডেলের খুব ভালো কম্বিনেশন। আগের বাইকটির ট্যাঙ্কি ছিল অনেক লম্বা, যে কারণে হ্যান্ডেল অনেক দূরে ছিল, বাইকে ভালো গ্রিপ পাওয়া যেত না। কিন্তু এবারের বাইকের হ্যান্ডেলটা একটু প্রসারিত আছে, যেটা ধরে খুব মজা পাওয়া যায়, এবং
বাইকের হ্যান্ডেল যদি নিচে হতো এখানে, অথবা যদি একটু দূরে হতো তাহলে খুব সমস্যা হতো, কিন্তু হ্যান্ডেলটা এবার খুব কাছে, যেটা ধরা খুবই সহজ এবং খুব ভালো লাগে। আর ট্যাঙ্কিটা বড় হওয়ার পরেও পায়ের মধ্যে খুব ভালো গ্রিপ হয়ে যায়, বসার পরে পায়ের মাঝখান দিয়ে দুই পাশ দিয়ে পা খুব ভালো গ্রিপ হয়, যে কারণে এত বড় ট্যাঙ্কি কিন্তু বসতে কোনো সমস্যা হয় না। এটা আমার খুবই ভালো লেগেছে, এটি বাইকের অনেক বড় একটি প্লাস পয়েন্ট, যে কারণে বাইকটি খুব ভালো গ্রিপ করা যায়। তো এই হচ্ছে বাইকের পুরো বডি, পুরো বডিটা দেখতে খুবই সুন্দর, স্মার্ট লুকিং। আর বাইকের লোগো জানি আমরা একটা ঘোড়া দিয়ে আছে, যে কারণে বাইকটি দেখেই মনে হবে যে বাইকটি খুব হিংস্র একটি বাইক। তো এই হচ্ছে বাইকের ফুল রিভিউ। আসলে ফুল বলতে আমি খুব বেশি ডিটেল দিতে পারিনি, কিন্তু আমি বাইক চালানোর পর খুব বেশি সমস্যা মনে হয়নি আমার, ওই একটা সমস্যা বাদে। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে আবার কোনো রিভিউতে। আসসালামু আলাইকুম।